দেশে প্রথমবারের মতো ডগ স্কোয়াড পরিচালনায় 7 নারী পুলিশ সদস্য। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ায় কোনো বাহিনীর ডগ স্কোয়াডে নারী হ্যান্ডলার এটি প্রথম। এখন থেকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্টে। কুকুর খুঁজে বের করছে মাদক, বিস্ফোরক দ্রব্য বা নিষিদ্ধ কোনো বস্তু, আর সেই কুকুরকে সামলাচ্ছেন এপিবিএনের এক নারী সদস্য। এমন দৃশ্য বাংলাদেশে তো নয়, দক্ষিণ এশিয়াতে এই প্রথম। বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথমবারের মতো কোনো ডগ স্কোয়াড পরিচালনার দায়িত্ব পেলেন এই 7 নারী সদস্য। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহযোগিতায় 6 দিন এই নারী সদস্যদের ডগ স্কোয়াডের হ্যান্ডেলার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। এখন থেকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করবেন। বিমানবন্দরে চোরাই কিংবা অবৈধ কোনো মালামাল আছে কিনা তা ডগ স্কোয়াডের মাধ্যমে খুঁজে বের করবেন তারা। ডগ ট্রেনিং দেখে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি যে এটা নিয়ে, এজন্য আমরা কি আনন্দের সহিত সবাই সহিচ্ছায় আসছি এখানে এর ডগ কোর্সের জন্য। শুরুতে একটু হালকা ভয় লাগতো, কিন্তু আমরা এটা হচ্ছে ডগ তো হচ্ছে ভালোবাসা পেলেই আমাদেরকে ইয়া করে, তারা তো বিশ্ব মানে বিশ্বস্ত বন্ধু, তারা কখনো কারো ক্ষতি করে না। একটু কষ্ট মনে হয়েছিল যে কি পারবো কিনা, কোনোদিন তো এরকম প্র্যাকটিস ছিল না। পরে আস্তে আস্তে স্যারদের সাথে প্র্যাকটিস করতে করতে এখন একদমই হয়ে গেছে, ওই ভয়টা আর নাই। স্যার আমাদের কমান্ড শিখাইছে, ওই কমান্ড অনুযায়ী কুকুরের সাথে চলছি, এখন ঠিক হয়ে গেছে। আমি যোগদান করেছি, আমরা জানতাম আমাদের ডিউটি হচ্ছে এপিবিএনএ অনগার্ডে থাকা, কিন্তু যখন আমাদের ওরিয়েন্টেশন কোর্স হচ্ছিল তখন একদিন ডগ স্কোয়াডের ট্রেনিং আমাদের দেখানো হচ্ছিলো, তো তখন থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি যে আমরা কেনাইনে আসব, ডগ মানে আমরা হ্যান্ডেল করব, কারণ আমরা জানি ডগ হচ্ছে বিশ্বস্ত এবং সবচেয়ে পূর্বভুক্ত প্রাণী, এর কারণে আমরা আসছি। কিন্তু এখানে আসার পর দেখি এমনি জিডি ডিউটির চেয়ে ডগ হ্যান্ডেল করা অনেক সহজ। বিমানবন্দর 13 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আগামীতে চেষ্টা করা হবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে তাদের বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়ার। আমরা আশা করি এই মহিলা হ্যান্ডেলারদেরকে দিয়ে প্রথমে তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যানাইনের যাত্রা শুরু করব, আস্তে আস্তে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতেও ছড়িয়ে দিব। সম্প্রতি এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন ব্যারাকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই 7 নারী কনস্টেবলের হাতে ডগ হ্যান্ডলার হিসেবে প্রশিক্ষণ শেষ করা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।